اقرأ باسم ربك الذي خلق نحمده ونسله على رسوله الكريم شنمان تهستي السلام عليكم ورحمة الله وبركاته شنمان تهستي أمرا دكتور باتشي আঠারো নম্বর অনুচ্ছেদ আমাদের সম্মুখে বোর্ডে লিখিত রয়েছে একালিফ মদ তিন প্রকার আমরা এতদিন পড়েছি হরকতের পরিচয় হরপের পরিচয় সব শেষ করেছি তাই নয় আজকে আঠারো নম্বর অনুচ্ছেদ থেকে স্টার্ট একালিফ মদ তিন প্রকার কি কি? আসি আমরা এক নম্বর মধ্যে তাবাড়ি দুই নম্বর মধ্যে বদল তিন নম্বর মধ্যে লীন মদ কয় প্রকার পড়লাম তিন প্রকার টোটাল মদ হলো দশ প্রকার আমরা আজকে তিন প্রকারের মদ শিখিনি নামটা হলো মধ্যে তাবাড়ি মধ্যে বদল মধ্যে লিন মধ্যে তাবাড়ি মধ্যে বদল মধ্যে লিন একালিপ মদ এখানে বলছি কি একালিপ যে আমরা টানি যেমন আসতেছি বিস্তারিত তবে আমরা মদগুলো আগে শিখে নিই একালিপ মদ তিন প্রকার মধ্যে তাবাঈ মধ্যে বদল মধ্যে লিন এক নম্বর দুই নম্বর তিন নম্বর দেওয়া আছে তো মদগুলো পড়ে নেই মুখস্থ করতে হবে এগুলো মধ্যে তাবাঈ মধ্যে বদল মধ্যে লিন মধ্যে তাবাঈ মধ্যে বদল মধ্যে লিন এই তিনটা মদ কোরআনে বেশি ব্যবহার করা হয়েছে সেটা এখন হয়তো বুঝবেন না নিচে আসলে বুঝবেন কিভাবে কীভাবে মদগুলো ব্যবহার হয়েছে মধ্যে তাবাঈ মধ্যে বদল মধ্যে লিন তো আমরা তিনটি মদের নাম জানলাম এটা মুখস্থ করতে হবে ওস্তাদেরা খেয়াল রাখবেন একালি মদ তিন প্রকার কি কি এক নম্বর মধ্যেতাবাড়ি দুই নম্বর মধ্যে বদল তিন নম্বর মধ্যে লীন আসি আজকে আমরা এক নম্বর মধ্যে তাবাড়ি কাকে বলে এই যে মধ্যেতাবাড়ি প্রথমটা সে লিখছি এক নম্বর মধ্যে তাবাড়ি কাকে বলে ও পরিচয় মধ্যেতাবাড়ি কাকে বলে ও তার পরিচয় আসি এক নম্বর মদের হর অফ তিনটি যথা মদের হরফ এই যেখানে মদে এই এটাকে বলা হয়েছে মদের হরফ তিনটি যথা আলিফ ওয়া ইয়া আলিফ ওয়া ইয়া মদের হর অফ আলিফ ওয়া ইয়া মদের হরফ অফ আলিফ ওয়া ওইয়া দুই নম্বর মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া আমরা তো মদ বহু রকমের মদ বুঝি কিন্তু কোরআনের মদ হলো এটা মদ অর্থ টানিয়া পড়া পড়ার ধরন ও বিবরণী একেবারে ইজি যদি খেয়াল থাকে মেমোরি ওপেন থাকে দেখুন আজকে মদের পড়ার এবং বিবরণীটা কি আমি আপনাদেরকে বলেছি মদ তিন প্রকার আর মদ অর্থ টানিয়ে পড়া মদের হরফ তিনটি কী কী আলিফ ওয়া ওয়া সেই মদের হরফটা দেখেন এখানে লেখা আছে এই যে এই আলিফটা অ্যাড হয়ে গেছে সংযুক্ত হয়েছে আলিফ এই ওয়াওটা দেখেন এইটা এই ইয়াটা দেখেন এটা তো আসি পড়ার ধরন ও বিবরণীটা আমাদের একান্তই জানা দরকার কী কী এটার পড়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়া মদের জেরের বাম পাশে মদের হরফ মদের হরফ হইলি একালিফ টানিয়া পড়িতে হয় আপনারা এইটা মুখস্থ করবেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলি একালিফ টানিয়া পড়িতে হয় বা আলিফ জবর বা এটা কিন্তু খালি আলিফ এটাকে আলিফ বলা হবে এটার সাথে কোনো হামজা অ্যাড হয় না এই জন্য বলতে হবে বা আলিফ জবর বা একিপ টান এটা বা ওয়া মদের হরফ মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় কিভাবে বা ও বু এবার জেরের এটা জের জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় এবার বানান বা ইয়া বি তাহলে আমরা পুরা বা এবার খেয়াল করুন একালিপ মদ আমরা টানবো কীভাবে আমার হাতের মুষ্টিটা রয়েছে আমি যখন হাতের মুষ্টিটা খুলবো হ্যাঁ মুষ্টিটা মানে এই আঙ্গুলটা যখন আমি এইভাবে দাঁড়া করাবো এইভাবে যখন খাড়া করাবো যে টাইমটা লাগবে এই মুষ্টি আঙ্গুলকে খুল আঙ্গুল আঙ্গুল যখন আমি খুলবো খুলে দাঁড়া করাতে যে টাইমটা লাগবে এটার নাম একালিপ একালিপ কেমন একটি মুষ্টি আঙ্গুল যখন আমি খুলবো মুষ্টি আঙ্গুল থেকে খুলে যখন দাঁড় করাবো দাঁড় করাতে যেই সময়টুকু লাগবে এটাকে একালিপ এতটুকু টাইম পর্যন্ত একালিপ টান করতে হবে সেটাকে বলা হয় একালিপ তো সেম বা আলিফ জবর বা বা প্রকাশ থাকে কোরআনের যেই কোনো জায়গায় এইভাবে লেখা থাকবে আপনার একালিপ করে টানতে হবে এই একালিপ টানটা কোরআনের বিভিন্ন জায়গায় রয়েছে বেশি পড়া হবে এই মদের হরফটাই মধ্যে বদল মধ্যে লিন তিনটি দিছি নাই তিনটি পড়ায় কোরআনের ভিতরে বেশি আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত